রাজধানীতে আগামী 21 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ উপলক্ষে গঠিত প্রস্তুতির কমিটির প্রচার উপপরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হইয়া সেপ্টেম্বর 3 তারিখ শুক্রবার আজন্যে 6টার সময় উপজেলার মুন্সিরঘাটার দলীয় কার্যালয়ে পরিষদের আহ্বায়ক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে পরিষদের সদস্য সচিব সুমনদের পরিচালনায় সভার প্রধান অতিথি আছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম। সারা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে দেশের যে এই ইলেকট্রনিক মিডিয়ার বদলতে এই সম্মেলনের সংবাদ কীভাবে বিশ্ব প্রচার করা যায় সভাত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্য জসিম উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী রানা সহ আরো বোধকে। ১৩ এবং ১৪ সেপ্টেম্বর চলে আসুন স্যানমার লাক্সারি প্রপার্টিজ শো ২০১৯ মেলা চলাকালীন বুকিং দিন আর পেয়ে যান আকর্ষণীয় গিফট। স্যানমার, লিভিং ইন লাক্সারি।